সুপ্রিয় শিক্ষার্থী, করোনাকালীন এই সময়ে আমি আবার তোমাদের সামনে হাজির হয়েছি। মোহাম্মদ রুকনুজ্জামান, বীরচল শহীদ শামসুজ জোহর সরকারি কলেজ। আশা করি তোমরা বাড়িতে যথারীতি পড়াশোনা করছ। এছাড়া আমাদের আর দ্বিতীয় কোনো গত্যন্তর নেই, এইভাবে অনলাইন ক্লাস তোমাদের করতেই হবে। তো গতদিন আমি তোমাদেরকে যে অনুজীব অধ্যায়টা পড়িয়েছি, এটা অনেক বড় অধ্যায়, এটা অনেকগুলো লেকচার দিয়ে এই অধ্যায়টা শেষ করা যাবে আমার ধারণা। তো আজকেও জীববিজ্ঞান প্রথম পত্র এবং তোমরা যারা প্রথম বর্ষ আছো, এই প্রথম বর্ষের ক্লাস নেওয়ার জন্য আমি তোমাদের সামনে দাঁড়িয়েছি। আজকে ভাইরাসের চ্যাপ্টার থেকে কতগুলো সংজ্ঞা তোমাদেরকে দেখাবো, আর সেই সাথে ব্যাকটেরিওফাজ ভাইরাস, যেটা তোমরা জানো যে ব্যাঙাচি আকৃতির, ষড়ভুজ আকৃতির, এইরকম ভাইরাসটি দেখতে, ষড়ভুজ আকৃতির, একটি মাথা, একটি লম্বা লেজ, হ্যাঁ, একটি কলার, নিচে বেস প্লেট আছে, বেস প্লেটে স্পাইক তন্তু থাকে, দুই পাশে ছয়টি স্পাইক তন্তু থাকে। এইভাবে স্পর্শক তন্তু, দুঃখিত, স্পর্শক তন্তু এবং স্পাইক থাকে, ভেতরে পেঁচানো ডিএনএ থাকে। এই ভাইরাসটার কিভাবে সংখ্যা বৃদ্ধি হয়? আসলে ভাইরাস তো প্রাণী ধরা যাবে না, জীব এটা ধরা যাবে না, উদ্ভিদ বা প্রাণীর মতো এরা নয়, এজন্য এদের জীবন চক্র বলা যাবে না, এদের সংখ্যা বৃদ্ধি আমরা বলি। তো প্রথমে আমি তোমাদের তিনটি বিষয় নিয়ে কথা বলব, ভিরিয়ন, ভিরয়েডস, প্রিয়ন্স, এই তিনটি সংজ্ঞা তোমরা একটু জেনে রাখো। ভিরিয়ন প্রথম দেখাবো, ভিরিয়ন, হোয়াট ইজ ভিরিয়ন? ভিরিয়নটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ আরএনএ, নিউক্লিক অ্যাসিডকে ঘিরে বাইরে যে ক্যাপসিড আবরণ, এই ক্যাপসিড আবরণ সম্বলিত একটি সম্পূর্ণ সংক্রমণশীল ভাইরাসকে বলা হবে ভিরিয়ন। তো যারা সংক্রমণশীল নয় তাদেরকে বলা হবে নিউক্লিও ক্যাপসিড, এটা ভিরিয়ন। ভিরয়েডস হচ্ছে, এটা ডিএনএ, সংক্রমণশীল আরএনএ, যা শুধুমাত্র উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি করে, এবং এদের কোনো বাইরে কোনো প্রোটিন আবরণ বা ক্যাপসিড থাকে না। এবং আধুনিক বিজ্ঞানীগণ ধারণা করেন যে হেপাটাইটিস ডি এই ভিরয়েডস দ্বারা সংক্রমিত হয়, আক্রান্ত হয়, এটা ভিরয়েডস। প্রিয়ন্স হচ্ছে সেই সংক্রমণশীল, এটাও, কিন্তু এর কোনো নিউক্লিওটাইড থাকে না, এর কোনো নিউক্লিক অ্যাসিড থাকে না, এরা শুধুমাত্র প্রোটিন দিয়ে তৈরি এবং এরা প্রাণী দেহকে আক্রান্ত করে। তোমরা এই তিনটা পার্থক্য পড়তে পারো, সংজ্ঞা এবং এদের পার্থক্য পড়ো, ভিরিয়ন, ভিরয়েডস এবং প্রিয়ন্স, এই তিনটি বিষয় তোমরা একটু ভালো করে দেখবে। পরবর্তীতে আমি দেখাবো ব্যাকটেরিওফাজের সংখ্যা বৃদ্ধি। ব্যাকটেরিওফাজ যে সংখ্যা বৃদ্ধি দুইভাবে
এটা সংখ্যা বৃদ্ধি করে। আমি যে সংখ্যা বৃদ্ধিটা বলবো সেটা হচ্ছে লাইটিক চক্র। লাইটিক চক্র, লাইটিক চক্রটা কি, চক্রের মাধ্যমে ব্যাকটেরিওফাজ কীভাবে সংখ্যা বৃদ্ধি করে সেটা আমি একটু তোমাদের দেখাবো। বিশেষ করে টি সিরিজের ব্যাকটেরিওফাজগুলো যেমন T2, T4, T6 এগুলো লাইটিক চক্রের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি হয়। তো সংখ্যা বৃদ্ধি এই পাঁচটি ধাপে সম্পন্ন হয়। একটা হচ্ছে সংযুক্তি, একটা স্পর্শকতন্তু সংকোচন, 3 নম্বর অনুপ্রবেশ, 4 নম্বর সংশ্লেষ এবং 5 নম্বর নির্গমন। এই পাঁচটি ধাপে সংশ্লেষ ব্যাকটেরিওফাজের সংখ্যা বৃদ্ধি হয়। প্রথমে সংযুক্তি, সংযুক্তিটা কি তোমরা নাম শুনে বুঝতে পারছো? সংযুক্তি মানে এটা যদি একটা ব্যাকটেরিয়া হয়, এটা একটা ব্যাকটেরিয়া কোষ, ব্যাকটেরিয়া DNA, এই ব্যাকটেরিয়া নির্দিষ্ট স্থানে এই ভাইরাসটা, এই ষড়ভুজাকৃতির এই ভাইরাসটা এখানে সংযুক্ত হয়, নির্দিষ্ট স্থানে সংযুক্ত হয়। এবং এই সংযুক্তির এইটা কি বলে, সংযুক্তি। নেক্সট, এই ব্যাকটেরিয়ার সংযুক্তির পরে স্পর্শতন্তুর সংকোচন। তোমরা জানো, এর আগেই আমি তোমাদের দেখিয়ে দিলাম যে ষড়ভুজাকৃতির এই ব্যাকটেরিওফাজের বেসপ্লেট থাকে, বেসপ্লেটের সাথে কিছু স্পর্শতন্তু থাকে। এই স্পর্শতন্তুটা এখানে স্পর্শ হওয়ার পরে স্পর্শতন্তু সংকুচিত হয়ে উপরের দিকে ভাইরাস কোষের উপরের দিকে উঠে যায়, যাতে করে এই বেসপ্লেটটা এই ব্যাকটেরিয়ার এই কোষের কাছাকাছি অবস্থান করতে পারে এবং ব্যাকটেরিয়া কোষের সাথে লেগে যেতে পারে। এটা হচ্ছে স্পর্শতন্তু সংকোচন। এরপরে আমরা দেখব অনুপ্রবেশ। অনুপ্রবেশ কেমন? অনুপ্রবেশ এই ষড়ভুজাকৃতির এই ব্যাকটেরিওফাজ এর মাথার মধ্যে তোমরা জানো যে DNA অবস্থান করে, পেঁচানো DNA। এই DNAটা তখন অনুপ্রবেশ করে এবং লাইসোজাইম এনজাইম এই লেজ থেকে, লেজ আরো ব্যাকটেরিয়ার শরীরের সাথে লেগে যায় এবং লেজের মধ্য থেকে এক প্রকার এনজাইম নিঃসরণ করে যেটাকে বলে লাইসোজাইম এনজাইম। এই লাইসোজাইম এনজাইমের সাহায্যে ব্যাকটেরিয়ার এই কোষটা ডিজলভ হয় বা বিগলিত হয়। বিগলিত হওয়ার ফলে কি হয়, এই একটা ছিদ্র, একটা পথের, একটা সরু পথের সৃষ্টি হয়। আসলে এইটাকে বলে ড্রিলিং পদ্ধতি, ড্রিল করা, ফুটা করা। একটা ড্রিলিং পদ্ধতিতে এখানে একটা ছিদ্রের তৈরি হয়, একটা পথের তৈরি হয়। এই পথের মাধ্যমে এই ছিদ্রে, ছিদ্র পথে এই যে ব্যাকটেরিওফাজের যে DNA, DNAটা এর মধ্যে প্রবেশ করে। ব্যাকটেরিয়ার শরীরে DNAটা প্রবেশ করে, প্রবেশ করা, এটা হচ্ছে, এটাকে বলা হয় অনুপ্রবেশ। নেক্সট, অনুপ্রবেশের পরে
অনুপ্রবেশের পরে সংশ্লেষ, আর যখনই অনুপ্রবেশ করে তার পরপরই এই যে বাইরে যে ব্যাকটেরিয়া ফাজ থাকে, ব্যাকটেরিয়া ফাজের বহিরাংশে বহিরাবরণে যে প্রোটিন আবরণ থাকে সেই প্রোটিন আবরণটা এখান থেকে নষ্ট হয়ে যায়। প্রোটিন আবরণটা এখান থেকে ধীরে ধীরে এই এই অংশটা তখন নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়ার ফলে করে কি, তখন এর মধ্যে যে তোমার ডিএনএ অণুগুলো থাকে, ডিএনএ যে ঢোকে সেই ডিএনএ তখন এই ব্যাকটেরিয়া ডিএনএর সমস্ত নিয়ন্ত্রণ সে নিয়ে নেয়, মানে পরের ধনে পোদ্দারি করা আর কি, নিজের ডিএনএর মাধ্যমে এই ব্যাকটেরিয়ার ডিএনএর ওপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয়। নিয়ে তখন এই ব্যাকটেরিয়ার যে প্রোটিন সিনথেসিস, যে প্রোটিন সিনথেসিস প্রোটিন সংশ্লেষ সেটা বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার ফলে এই ব্যাকটেরিয়া ফাজের ডিএনএ যে আরএনএ তৈরি করে সেই আরএনএ এই ব্যাকটেরিয়ার রাইবোজোম ব্যবহার করে নিজে আবার প্রোটিন তৈরি নিজের জন্য শুরু করে, নিজের জন্য প্রোটিন তৈরি শুরু করে। এই প্রোটিন ক্যাডং সে শুরু তৈরি শুরু করে, এই প্রোটিনের মাধ্যমে পরবর্তীতে সে তার জন্য মাথা তৈরি করে, ষড়ভুজাকৃতির ষড়ভুজাকৃতির মাথা তৈরি করে, তার জন্য লেজ তৈরি করে, তার জন্য বেস প্লেট তৈরি করে। এই প্রোটিনগুলো দিয়ে সে পরবর্তীতে এই ভাইরাসটা নিজের মাথা তৈরি করে, লেজ তৈরি করে এবং বেস প্লেট তৈরি করে। আর এর এই মাথার মধ্যে তখন এই ভাইরাসের ডিএনএগুলো ভেতরে প্রবেশ করে। এই মাথার মধ্যে যে তৈরি করলো যে মাথা, এই ষড়ভুজাকৃতির মাথার মধ্যে তখন এই ডিএনএ তোর নিউক্লিক অ্যাসিডগুলো মাথার মধ্যে বিভিন্ন অনেকগুলো মাথা তৈরি করে, মাথার মধ্যে নিউক্লিক অ্যাসিডগুলো তখন ঢুকে যায়। ঢুকে গিয়ে ভেতরে পরিপূর্ণ, আমি আরেকটা ছবি দিই, ভেতরে পরিপূর্ণ ব্যাকটেরিয়া ফাজ গঠন হয়ে যায়। শিশু মনে করো, শিশু ব্যাকটেরিয়া ফাজ ভেতরে তৈরি হয়ে গেল এবং এটা হচ্ছে সংশ্লেষ। এরপরে নির্গমন, যখন এই ভেতরে প্রচুর ব্যাকটেরিয়া ফাজ তৈরি হয় তখন এদের একটা প্রেশার হয়, এদের একটা প্রেশার ক্রিয়েট করে, করার ফলে এই বাইরের এই যে ব্যাকটেরিয়ার দেহাবরণ বাইরে এটা ফেটে যায়। ফেটে গিয়ে তখন শিশু ব্যাকটেরিয়া ফাজ বাইরে নির্গত হয়ে আসে, এটাকেই বলা হয় নির্গমন। এই হচ্ছে ব্যাকটেরিয়া ফাজের সংখ্যা বৃদ্ধি। তা আমরা সংখ্যা বৃদ্ধি বলবো, ব্যাকটেরিয়া ফাজের আমরা লাইফ সাইকেল বলবো না, কারণ ব্যাকটেরিয়া ফাজ তো আসলে জীব না, এটাকে জীব এবং জড়ের মাঝামাঝি জায়গায় আমরা স্থান দেই, বিজ্ঞানীগণ স্থান দিয়েছেন, যার ফলে ব্যাকটেরিয়া ফাজের আমরা সংখ্যা বৃদ্ধি বলবো। এইটা হচ্ছে ব্যাকটেরিয়া ফাজ ভাইরাসের সংখ্যা বৃদ্ধি, এবং এইভাবে ব্যাকটেরিয়া ফাজ আধা ঘন্টার মধ্যে প্রায় 300 শিশু ব্যাকটেরিয়া ফাজ তৈরি হয়ে যায়। তো শিক্ষার্থী, প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই, আগামীতে তোমাদের সাথে আবার কথা হবে নতুন আরেকটা বিষয় নিয়ে। তো ততক্ষণে তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ।